তারিখ রাত্র আনুমানিক রাত্র 3:30টার সময় আমার বাড়িতে আমার ছোট বোন রুশনা বেগমের বাসুর মাসুকালি আমার বাড়িতে এসে গিয়া কইছে ভাই ভাই কইয়া ডাকছে। ডাকার পরে আমরা উঠেছি, উঠার পরে কইছে ভাই তার দুর্ঘটনা ঘটে গেছে, আপনার বোন তো মারা গেছে রুশনা বেগম। বললাম কিতে হইয়া, এরপরে কইল না রাত্রে হঠাৎ করি ল্যাট্রিনে ধরছে, ল্যাট্রিনও গেছে, ল্যাট্রিন থেকে আইয়া কইছে শরীরের কন্ডিশন ভালো নাই। এরপরে আমার দুইটা ভাই দিয়ে আমি হসপিটাল পড়াইছি। এরপরে আমরা হঠাৎ এইভাবে উঠিয়েও আমরা ঘুম থেকে উঠিয়েও আমরা গেছি কি সব ভাই মিলিয়া, ভাই ভাতিজা মামা সব মিলিয়ে আমরা হসপিটাল গেছি। গিয়া আমরা দেখছি মরদেহ হসপিটালে ফেলাইল আছে। এরপরে আমরা হঠাৎ করিয়া আমরা যে অটোর ড্রাইভার আসিল, ড্রাইভার হয়েছে জিজ্ঞাসি দাদা ভাই যে কোন অটো লিয়ে আছে, ড্রাইভার হঠাৎ করে উঠিয়া হয়েছে আমি লিয়ে আসছি। এরপরে ড্রাইভারটি গেলাম বা দাদা ভাই কয়টার সময় তুমি লিয়ে আসছো, হয়েছে 3:45 লিয়ে আসছি, কিন্তু ভদ্রলোকে গিয়া হয়েছে আমার 12টার সময় লিয়ে আসছে। এরপরে আমরা অটো ড্রাইভারে হয়েছে আমরা 3:45 লিয়ে আসছে। এই জায়গা তো মিথ্যা যে ধরা পড়ছে, তারা আমার বইনটি যে তারা বালিশ চাপা দিয়ে মারছে ওই জায়গাতে ধরা পড়ছে। এরপরে ধর্মনগর হসপিটাল কেন ময়না তদন্ত করার লাগে কেন অভিজ্ঞ ডাক্তার নাই, এরপরে ফাটানো হয়েছে আগরতলা। আজকে ময়না তদন্ত করিয়া আজকে আগরতলা থেকে কদমতলা থানা আইসি লইয়া এখন আমরা বেশি পরিয়া আমার বোনটি আমরা লইয়া লইয়া আমার বোনের একটা ছোট্ট একটা সন্তান আছে 2 মাস হয়, আর দুজন জেল কাস্টডিতে আছে, আরও আছে আমার বোনী জামাই সেরাগ আলী এবং আমার বোনির বাসুর জয়নাল আব্দিন, তারা বাবার নাম হইল আব্দুল লতিফ ইসাই লালচড়া তারা বাড়ি। আরও আমরা আমি চাই আর আমরা বোনির যেভাবে তারা মারছে ওইভাবে আমার ওই বোনির স্বামীর বাড়ির সবাই ফাঁসি হোক আইনিভাবে, ওটাও আমরা শেষ হোক। একটা মর্মান্তিক ঘটনা আমরা যত যেদিন থেকে শুনলাম, যখন থেকে শুনলাম রাতে 12টার সময় আমার কাছে একটা ফোন গেছে যে তাই খুব অসুস্থ, তারা হসপিটাল লইয়া যাইতেছে। তাই বলতে রুশনা বেগম আমার আপন মামার তো বোন, হ্যাঁ 2 তারিখ আমরা সকাল 5টার সময় গেছি, গিয়া দেখছি এখানে মহিলা থানার ওসি মহিলা থানার স্টাফ বলে আছে, এখানে গিয়ে আমরা দেখছি তাই ডেড বডি হসপিটাল লম্বা করে তাই বারিন্দার মধ্যে আছে। আমরা দেখি আসলে কান্নাকাটি করছি, মহিলা থানার ওসি তাই তার নিজ দায়িত্ব পালন করছেন, তারা দুইজন অ্যারেস্ট করিয়া মহিলা থানার তারা লইয়া গেছেন। মানে অ্যারেস্ট কারা করেছে? অ্যারেস্ট করা হয়েছে সেরাগ আলী তাই স্বামী আর তাই বাসুর হোসেন রে, জয়নাল আব্দিন রে। আমরাও থানাত গেছি, মহিলা থানার ওসি তাই ডাকাইছেন আমরা রে, কিছু আমার কাছ থেকে কোরআন তো লইছেন, কইছেন তো আপনারা কাম করেন তখন তাইরে পুষ মেটামল ব্যবস্থা করেন, তাই বাবারে আমরা কবর দিয়েছি ডিমাপুর। তোমরা কইছি তাই না এলে তো ভরা যেত না, যেহেতু গার্জেন বাবা মা এখানে তো নাই, তারা ডিমাপুর থাকে। তো আমরা অপেক্ষা করতে 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 জ্ঞানের ধর্মনগর পুষ মেটাম ব্যবস্থা সঠিকভাবে হয়েছে না বোধহয়, আগরতলা ভাড়া নিয়েছে, এখন আগরতলা থেকে কলমগলা থানা এই পর্যন্ত আইলো, এখন পর্যন্ত সরকারিভাবে প্রশাসনিক যে ব্যবস্থা আছে এটা সুন্দর সঠিকভাবে আমরা চাই, যাতে সাক্ষী প্রমাণভাবে তারা উপযুক্ত শাস্তি। এমনি রিপোর্টে কি আইছে পোস্টমর্টম রিপোর্টে? রিপোর্টে কি আইছে না আইছে এখন ওসি থানার ওসি তাই জানবা, শুনছি তো মানে এটা কেউ না কেউ তারে রাজমূলকভাবে মারা হয়েছে।